খুনের পাল্টা খুন, তারপর একের পর এক বাড়িতে আগুন, 48 ঘন্টা পরেও আতঙ্কে জয়নগরের দুলুয়াখাকি গ্রাম। আর যারা ঘর ছাড়া হয়েছিলেন আপনাদের দেখাবো, তারা এই মুহূর্তে ঘরে ফিরছে, গ্রামে ফিরছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, আমরা দেখেছি পরপর দুদিন কি ছবি হয়েছিল এবং পুলিশের বাধা পাওয়ায় তারা ঘরে ফিরতে পারেননি, আজ তারা কোন আশ্বাসে ঘরে ফিরছেন? দেখো, গতকাল ঠিক যে জায়গাটায় আটকানো হয়েছিল আজকে কিন্তু এই মুহূর্তে আমরা সেখানে এসে পৌঁছেছি। গতকাল এখানেই পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল এবং এখান থেকে তাদের বাড়ি আর মাত্র 1 কিলোমিটারেরও কম, ফলে তারা বাড়ি ফিরছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সঙ্গে যারা রয়েছেন এরা সবাই কিন্তু গত দুদিন ধরে ঘর ছাড়া, তারা বাড়িতে ফিরবেন আজকে। তবে বলা ভালো যে বাড়ি বলতে যা বোঝায় সেটা কিন্তু নেই, ঘর বলতে যা বোঝায় সেটা কিন্তু নেই। যেখানে তারা থাকতেন সেখানে তারা ফিরবেন, কারণ ঘর বাড়ি সব জ্বলে একাকার হয়ে গেছে। বাড়ি বলে তো কিছু নেই, না বাড়ি বলে কিছু, ঘর বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। যাচ্ছেন, থাকবেন কোথায়? যেখানে ঠাঁই আছে সেখানে থাকতে হবে, ভাঙাচোরার মধ্যে থাকতে হবে, ভাঙাচোরার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ওই যেটুকু আছে ভাঙাচোরা খোলা আকাশের নিচে যেরকম থাকতে হয় থাকতে হবে, না থাকলে হবে? এই যে যাচ্ছেন, আবার যদি কোনো ঘটনা ঘটে আপনারা ভয় পাচ্ছেন না? হ্যাঁ, ভয়ের মধ্যে রয়েছি, ভয়ের মধ্যে। ভয় পাচ্ছেন? ভয় তো পাচ্ছে, ভয় পেলে আবার কি করবো, থান ছাড়লে আবার তো মান পাবো না, থান ছাড়লে তো আর মান পাবো না, ভয় এদিকে হচ্ছে। আমার বাড়িতে হচ্ছে কি মেশিন ছিল, যুগি মেশিন 15-20টা ছিল, কারখানা ছিল। আমার বাড়িতে বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়ে দিয়েছে, দোকান ছিল, করুতে বড় গলার ধান ছিল, সরু ধান ছিল, ভর্তি সে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ছাড়কার করে দিয়েছে সব। দোকানের মালজাল পছন্দে 7-8 লাখ টাকা বাকি ছিল, বাকির খাতা মাথায় সব পুড়িয়ে দিয়েছে, টাকা পয়সা সব বার করে নিয়েছে, সব নিয়েছে। শুনতে পেলে পাপিয়া যে এদের বাড়িতে যা যা ছিল তার কিন্তু এখন কোনোটাই আর অবশিষ্ট নেই, সবটাই পুড়ে গেছে। কিছু ত্রাণ সামগ্রী তাদের হাতে দেওয়া হয়েছে, সেই দিয়ে যতটুকু সংসার চালানোর সেইভাবে তাদেরকে ছাড়াতে হবে। মাথার ওপরে কিন্তু ছাদ নেই, ফলে প্লাস্টিকের নিচেই তাদের রাত কাটাতে হবে। কিন্তু তারপরও কেন গ্রামে তারা ফিরছেন আরও একবার শুনবো, কেন ফিরছেন? এই ভয়ে বাড়িতে কিছু নেই, মাথার উপরে ত্রিপল, সেই অবস্থায় আপনাদের থাকতে হবে। কেন ফিরব? আমাদের বাঁচতে না থাকলে আমরা কোথায় থাকব, কোথায় যাব? এই মুহূর্তে আমাদের কিছুটা অবস্থা ভালো নেই, তেমন তো বাচ্চা কাচ্চা নিয়ে তো ওই তাঁবু গেড়ে থাকতে হবে, আমাদের কিছু নাই। তাঁবু গেড়ে থাকতে হবে, তাদের কিছু নেই, এমনটাই তাদের দাবি। দেখো, গতকাল তারা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা বাড়ি ফিরতে পারেনি, অবশেষে আজকে ঢুকতে পারছেন।